हेलो व्यूअर्स, সার্ভে হেল্প 360 পক্ষ থেকে আরো একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় এরকম প্রবলেমে পড়ি, আমরা যখন whore.net এটা চেক করি তখন আমরা আমাদের ডিএনএসটা এখানে ঠিক দেখি ইউএসএ অথবা এনএ থাকলে কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা হয় আমরা যখন check2ip ইউজ করি, check2ip টা চেক করি, তখন আমরা এরকম দেখতে পাই এখানে ডিএনএস বাংলাদেশ শো করে। তো এটা নিয়ে আমরা যখন কাজ করতে যাই তখনই আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারি না, অথবা এটা নিয়ে আমাদের আইপি প্রোভাইডারের সাথে অনেক ঝামেলা হয়, অথবা এর জন্য আমাদের আইপি চেঞ্জ করতে হয়। ম্যাক্সিমাম আইপি প্রোভাইডারই জানে না এই প্রবলেমটা কী জন্য হয়। সো আজকে আমি আলোচনা করব আমরা কীভাবে এই ডিএনএসটা চেঞ্জ করতে পারি, এটা বাংলাদেশ থেকে কীভাবে ইউএসএতে নিয়ে আসতে পারি। অনেক সময় এখানে ইন্ডিয়াও শো করে, জাপানও শো করতে পারে, বাট সেটা চেঞ্জ করে আমরা কীভাবে ইউএসএতে নিয়ে যাব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর উইথ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মনে করি এখানে ডিএনএস বাংলাদেশ শো করা মানে হয়তোবা আমাদের আইপি প্রবলেম, বাট বিষয়টা তা না। অ্যাকচুয়ালি এটা কী জন্য ঘটে, অনেক সময় আমাদের আইপির সাথে আমাদের ওয়াইফাই ডিএনএসটা ম্যাচ করে না, তো সেই ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা ডিএনএস শো করে। তো এখন আমরা এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্যে প্রথমে এখানে সার্চে চলে যান। অনেকে হয়তো উইন্ডোজ 7 ইউজ করতে পারেন, তারাও সেম ওয়েতে ফলো করেন তাহলে হয়ে যাবে। এখানে আপনারা সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। এই যে এখানে চলে আসতে দেখেন কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এটা ক্লিক করেন। এখান থেকে চলে যান চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এটাই। তো এখানে আপনারা আপনাদের ওয়াইফাইটা দেখতে পাবেন, তো এটার উপরে রাইট সাইডে ক্লিক করবেন। করার পরে এখানে চলে যাবেন প্রপার্টিসে। এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP/IPv4, তো এটার উপর ডাবল ক্লিক করবেন। করার পরে আপনারা এরকম দেখতে পাবেন। তো এখান থেকে চলে যাবেন ইউজ দ্য ফলোয়িং DNS সার্ভার অ্যাড্রেস, এটাই চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখবেন, একটা হচ্ছে প্রিফার্ড DNS সার্ভার আর একটা হচ্ছে অল্টারনেট DNS সার্ভার। তো এখানে আমাদের DNSগুলো দিতে হবে। তো আমরা আমাদের ডিএনএসটা বের করে নিই। এখানে আমার পিসিতে চলে গেলাম, এখানে আমার নোট করা আছে ডিএনএসটা। এই হচ্ছে আমাদের ডিএনএস। এখানে গুগলের ডিএনএস হচ্ছে 4/8, আর হচ্ছে সেকেন্ডারি ডিএনএস মানে অল্টারনেট DNS 8844। এরপরে আরও ডিএনএস আছে Quad9, এরপরে হচ্ছে OpenDNS হোম, এরপরে হচ্ছে Cloudflare, এরপরে হচ্ছে CleanBrowsing, এরপরে হচ্ছে বেরাইজিং, এরপরে হচ্ছে অল্টারনেট DNS, এরপরে হচ্ছে অ্যাডগার্ড DNS। তো অনেকগুলো ডিএনএস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবাই ট্রাই করবেন গুগল ডিএনএসটা ইউজ করার। তো গুগল ডিএনএসটা যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা বাকি ডিএনএসগুলো ইউজ করবেন। তো প্রথমে আমরা গুগল ডিএনএসটা চেক করি। এখানে হচ্ছে 4/8 আর অল্টারনেট DNS 8844। এখন আবার ওই সেটিংসে আমরা চলে গেলাম ওয়াইফাইতে। এখান থেকে চলে গেলাম প্রপার্টিস, এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইউজ দ্য ফলোয়িং DNS সার্ভার। এখন এখানে দেখেন প্রিফার্ড DNS সার্ভার, এটাতে দিবেন 4/8 8.8.8.8, আর নিচে অল্টারনেট DNS সার্ভার, এটাতে হচ্ছে 8.8.4.4। এরপরে এখানে ওকে করে দেন। এটা হচ্ছে আমাদের গুগল ডিএনএস, এটা ওকে করে দেন। এখন আমরা আমাদের ডিএনএসটা চেক করি, এখানে আমাদের ডিএনএস ঠিক হলো কিনা। এখন এখানে দেখেন আমাদের ডিএনএসটা सबगुलो इंडिया शो करतेছে। যদিও আমাদের ডিএনএসটা একটু চেঞ্জ হয়েছে, আগে বাংলাদেশ ছিল, এখন ডিএনএসটা ইন্ডিয়া হয়ে গেছে। বাট আমাদের এটা দিয়েও কাজ হবে না, আমাদের অবশ্যই এখানে ইউএসের ডিএনএসটা লাগবে। তো আমাদের গুগল এটা যেহেতু কাজ করলো না, সো আমরা পরের ডিএনএসটা দেখব। এইখানে হচ্ছে কোয়াড9, এই ডিএনএসটা চেক করব। এইটাও যদি কাজ না করে তাহলে স্টেপ বাই স্টেপ সবগুলো ইউজ করব। তো কোয়াড9টা হচ্ছে 4টা 9 আর হচ্ছে 149 112 112 করে। ওকে, এখন আবার সেটিংসে চলে গেলাম। এখান থেকে প্রপার্টিস, এরপরে ইন্টারনেট ভার্সন 4, এখান থেকে ডিএনএসগুলো চেঞ্জ করে নেন 9.9.9.9। এটা হচ্ছে কোয়াড ডিএনএস। এরপরে হচ্ছে অল্টারনেট ডিএনএস, এটা হচ্ছে 149 112 করে। এখানে হচ্ছে 149 112 112 112। এ হচ্ছে কোয়াড9। এরপরে এখানে ওকে করে দেন, এখানে ওকে করে দেন। এখন আমরা চেক করে দেখি আমাদের ডিএনএসটা ঠিক হলো কিনা। তো এখানে ডিএনএসটা দেখেন, এখানে অলরেডি আমাদের চেঞ্জ হয়ে গেছে, ইউনাইটেড স্টেটস হয়ে গেছে, যেটার জন্য আমরা এতক্ষণ চেষ্টা করলাম। আমাদের এই ডিএনএসটা যদি না হতো তখন আমরা পরেরটা ট্রাই করতাম, OpenDNS হোম, এরপরে হচ্ছে Cloudflare, এগুলো সবগুলো ট্রাই করতাম, একটা না একটা দিয়ে হয়ে যেত। তো যাদের নাকি এই ডিএনএসগুলো লাগবে তারা আমার ভিডিও ডিসক্রিপশন ফলো করেন, সেখানে আমি এই ডিএনএসগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর সবার অনেক কাজে লাগবে। আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্যে। আপনারা আমার চ্যানেলটা ফলো করলেই দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা ফলো করে আজকের প্রবলেমটা সলভ করতে পারবেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।